আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের বন্ধু মোহাম্মদ মাহিদুল ইসলাম টেকনিক্যাল দেখো থেকে আবার শুরু করছি নতুন ভিডিও। আমি তোমাদের আজকে জানাবো কীভাবে ভিডিও ইন্টারভিউটা দিতে হয়, কী কী প্রয়োজনীয় জিনিস থাকে। সো চলুন ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথমে আমি ভিডিও জবস অ্যাপসে চলে যাব, তারপরে দেখে নেব যেহেতু অ্যাপসটি আমার ডাউনলোড করা আছে, সেহেতু আমাকে ডাউনলোড করা লাগছে না। সে বন্ধুবার আমি প্রথমেই চলে যাব ভিডিও জবসের অ্যাপসে, সেটা ডাউনলোড করব। ভিডিও জবস লিখলাম, যেহেতু ডাউনলোড করা আছে সো আমি ওপেন করবো। ওপেন করলাম, তারপরে যথারীতি দেখতে পাচ্ছেন এটা যেহেতু আমার অ্যাকাউন্ট, একটি ভিডিও ইন্টারভিউ আছে এখানে। আমি চলে যাবো ভিডিও ডাইরেক্ট ভিডিও ইন্টারভিউতে। ভিডিও ইন্টারভিউতে ক্লিক করার পর এরকম আসবে, এটা একটা জুনিয়র অফিসার ট্রেনিং অফিসার অ্যাকাউন্ট থেকে আসছে ভিডিও ইন্টারভিউ। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি নেম, জব ডিটেলস, ভিডিও ইন্টারভিউ ইনভাইটেশনস, ডেডলাইন, কোশ্চেন পাঁচটা থাকবে, টোটাল মিনিট থাকবে 155 মিনিট, দুইবার আপনি চেষ্টা করতে পারবেন। সো বন্ধুগণ এইভাবেই ইন্টারফেসটা থাকবে। চলুন আমরা প্রসেসটা স্টার্ট করে দিই। স্টার্ট করার সাথে সাথেই দেখবেন ভিডিও ইন্টারভিউয়ের গাইডলাইনগুলো দেওয়া আছে এখানে, বাংলায় দেখতে পারবেন বা ইংলিশ, আমি ইংলিশে করলাম। তারপরে রেকর্ডিং করার জন্য হেডফোন ব্যবহার করবেন, টাইম দেওয়া থাকবে, তারপরে অ্যান্সারগুলো কমপ্লিট হলে আপনারা পাঠিয়ে দেবেন। সো প্রথমে দেওয়া আছে, ধরেন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এটার জন্য 50 সেকেন্ড থাকবে, এটা রেকর্ড করবেন। রেকর্ড বাটন ক্লিক করার পরে 50 সেকেন্ড হয়ে গেলে আবার তখন দ্বিতীয় প্রশ্ন এর থাকবে, তারপরে তৃতীয় প্রশ্ন 15 সেকেন্ড এভাবে, তারপর 14 প্রশ্ন, তারপরে আবার পঞ্চম প্রশ্ন আসবে যেটা 30 সেকেন্ড। সবগুলো যদি তখন হয়ে যাবে তখনই আপনি সাবমিট বাটনে ক্লিক করতে পারবেন। আপনি ইচ্ছা করলে সাবমিট ডেটারও করতে পারেন, এটা অটোমেটিক্যালিও চলে যেতে পারে। সো বন্ধুরা এভাবেই আপনি ভিডিও ইন্টারভিউ দিতে পারবেন খুব সহজে। সো আপনি এখানে অনেক চেষ্টা করতে পারবেন, নিজে নিজে উত্তর দিতে পারবেন। সো বন্ধুগণ আমি শেষ করছি আমার ভিডিও, ধন্যবাদ। আমি আপনাদের বন্ধু মাহিদুল ইসলাম, আবারও ফিরবো কখনো নতুন ভিডিও নিয়ে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you.